এতদিন অলিখিতভাবেই স্থানীয় সরকারের সব নির্বাচন হয়েছে রাজনৈতিক দলের প্রভাবে, কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে এসব নির্বাচন হবে নৌকা ধানের শীষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকে। অংশ নিতে পারবেন স্বতন্ত্র প্রার্থীরাও। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষের আগের 90 দিনের মধ্যে পৌরসভা নির্বাচনের বাধ্যবাধকতা। সে হিসেব কষেই আগামী ডিসেম্বরে নির্বাচন উপযোগী 245টি পৌরসভায় ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অধিকাংশই যে পৌরসভাগুলো এখন নির্বাচনে বাকি আছে তাদের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে সহসাই। এই লক্ষ্যে আমরা ডিসেম্বরের শেষের দিকে পৌরসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। একই সাথে এপ্রিল মের দিকে আমরা যাতে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো হতে পারে সেই জন্য প্রস্তুতি আমাদের মোটামুটি রয়েছে। 245 পৌরসভায় ভোটার 75 লাখ। দলীয়ভাবে নির্বাচনে এসব ভোটারের জন্য ছাপাতে হবে প্রায় 2 কোটি 25 লাখ ব্যালট। 40টি নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরেও অংশ নেবেন স্বতন্ত্র প্রার্থীরা, কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের পরই চূড়ান্ত হবে ব্যালট, আর তাই ব্যালট ছাপাতে সময়ও অনেক কম পাবে কমিশন। দলীয় প্রতীকে নির্বাচন হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র একটি প্রবলেম দেখা দেবে, সেটা হলো আগে যেমন আমরা ব্যালটগুলো আগেই তৈরি করে ফেলতে পারতাম, এখন প্রার্থিতা প্রত্যাহারের পরে কতজন আছে ওই হিসাব করেই এলাকা ভিত্তিক আমাদেরকে ব্যালটগুলো তৈরি করতে হবে এবং সেই জন্য একটু কম কম সময় থাকবে এবং আমরা চেষ্টা করবো যে সুন্দরভাবে এবং সময় নিয়েই যেন করতে পারি। অবশ্য সাবেক এই নির্বাচন কমিশনার বলছেন, অল্প সময়ে নির্বাচনী বিধিমালা ও আচরণবিধি সংশোধন করে পুরো আয়োজন শেষ করতে বেগ পেতে হবে। ভোটের দিনের সবকিছু কমিশনের নিয়ন্ত্রণে রাখাটাও আরেকটা বড় চ্যালেঞ্জ মনে করছেন এই নির্বাচন বিশ্লেষক। ডিসেম্বরে এই অক্টোবর থেকে ডিসেম্বরে এত কিছু করে নির্বাচন করাটা অসম্ভব বলবো না, খুবই ডিফিকাল্ট হবে। নির্বাচনের দিনটা কিন্তু খুব ভয়াবহ দিন যায়। সিচুয়েশন যদি কন্ট্রোলের মধ্যে না রাখা যায় এবং ইলেকশনটাকে প্ল্যান করে এটাকে কন্ট্রোলে আনার সকল ব্যবস্থা যদি না করা যায় তাহলে হানাহানির আশঙ্কা অতীতেও যেমন ছিল, অতীতেও যেমন হয়েছে, হয়তো কম বেশি কিন্তু এখনও আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। দলীয়ভাবে এসব নির্বাচনের পক্ষে থাকলেও স্মরণ করিয়ে দিচ্ছেন বর্তমান নির্বাচনী হানাহানির সংস্কৃতি, যেখানে আশঙ্কা এই নির্বাচনী অনিয়ম হলে স্থানীয় পর্যায়েও বেড়ে যেতে পারে দ্বন্দ্ব সহিংসতা। প্লাবন রহমান, এসএটিভি, ঢাকা।